ওয়েলকাম স্টুডেন্টস আশা করছি তোমরা সবাই ভালো আছো পিএসসির নোটিফিকেশন চলে এসেছে অ্যান্ড যারা প্রিভিয়াস ইয়ার টোয়েন্টি টোয়েন্টি থ্রির প্রিলিমস দিচ্ছ যারা এক্সপেক্ট করছো মেন্স লিখবে তারা জানো যে অগাস্টে লিখতে হবে যারা এই বছর প্রিলিমস দিচ্ছ টোয়েন্টি টোয়েন্টি ফোরের সো ইউ হ্যাভ দি ডেট ইট ইজ ফিফটিন্থ অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর সো এই কিছু মাথায় রেখে রাইট নাও প্রোক্যাস্টিমেট করার কোনো সময় নেই টোটাল ফোকাস শুড বি অন প্রিপারেশন যত জলদি তুমি সিলেবাস কমপ্লিট করবে দি মোর মক টেস্ট এমসিকিউজ ইউ ডু তত চান্সেস ইজ দ্যাট ইউ গেট ইন টু সার্ভিসেস সো আমরা দেরি করব না আমরা সব সিলেবাসের যে ইম্পর্টেন্ট পার্টস আছে সেগুলোকে কভার করতে থাকবো অ্যান্ড ডেফিনেটলি ফলো করতে থাকো অ্যান্ড যে আমরা এমসিকিউ সেশন করছি সেগুলো করতে থাকো সো দ্যাট তোমাদের এফিসিয়েন্সি আরও বাড়ে আজকে যে টপিক সেটা আমরা হিস্ট্রি জাস্ট স্টার্ট করছি একদম প্রথম থেকে সো দ্যাট তোমাদের কোনো ডাউট না থেকে থাকে পুরো পাটটাকে একদম সড় করে এক্সাম হলে তুমি যেতে পারো সো সি ফার্স্ট থিং যেটা আমরা আজকে দেখবো সেটা হচ্ছে অ্যান্সিয়েন্ট হিস্ট্রি অরিজিন অফ পিপল ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে অরিজিন অফ পিপল কোথা থেকে হচ্ছে দেখো প্রথম কথা হচ্ছে যখন আমরা ওয়েস্ট বেঙ্গল বলি তো ওয়েস্ট বেঙ্গল ইজ সামথিং যেটা নাইনটিন ফর্টি সেভেনের পর ফর্ম হয়েছে তো বেঙ্গল ইজ দি ওয়ার্ড যেটা আমরা এখানে কনসিডার করবো তো বেঙ্গল বলতে ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দুটোই কিন্তু বোঝা যায় রাইট দি আনডিভাইডেড বেঙ্গল বাংলাদেশ বেঙ্গল সো ওখান থেকে আমরা হিস্ট্রি বোঝা স্টার্ট করবো আমি স্টার্ট করছি কোন রকম যদি প্রশ্ন থাকে ডেফিনেটলি লিখে জানাবে সো প্রথম জিনিস যেটা তোমাদের জানা উচিত যে দেখো ম্যাপ ইজ সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেক সময় কি হয় আমরা যখন হিস্ট্রি পড়ি আমরা ম্যাপে কনসেন্ট্রেট করি না কিন্তু যদি তুমি ম্যাপে কনসেন্ট্রেট না করো তুমি বুঝতে পারবে না যে কোন টাইমের কথা বলাচ্ছে যেরকম ধরো একটা পার্টিকিলার এক্সাম্পল আমি তোমাকে দিচ্ছি যে ভেনু আর টকিং অবদ মুঘলস মুঘলস দাস টাইমে কিন্তু আবার অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস আমরা দেখছি যদি তুমি ম্যাপ লক্ষ্য করে পড়ো তুমি বুঝতে পারবে যে মডার্ন ইন্ডিয়া অ্যান্ড দি মেডায়েভেল পার্ট অ্যাসোসিয়েটেড উথ মুঘল কিন্তু একবারে ডিভাইডেড নয় তো দ্যাট ইজ ভাই ইফ ইউ নোটিস দি ম্যাপ ক্রোনোলজি ডেটস বিকামস ইজিয়ার টু রিমেম্বার ওকে তুমি যদি জিওগ্রাফি বুঝতে পারো সার্টেন প্যাটার্ন যেরকম এগ্রিকালচারেল প্যাটার্ন লিভিং স্টাইল সবকিছু কিন্তু বুঝতে অনেক সুবিধা হয় ওকে সো দেখো দিস ইস ম্যাপ অফ দি ইন্ডিয়া এটা লেট বেদিক একটা ম্যাপ সো এখানে একটা পার্টিকুলার জায়গা যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ওয়াঙ্গা রাইট দিস প্লেস দিস ওয়াঙ্গা দিস হুন্দ্রা दिस टू प्लेस आर वेरि इम्पोर्टेंट फॉर आवर टू डेज डिसकशन तो गंगा वार्ड बंगा ओके okay? गंगा और तो ट्राइब अफ बेंगल दैट इज व्वेस्ट बेंगल एंड बांग्लेश जैगा जुड़े ट्राइब छो देवे दि गंगा एंड दि পুন্ড্রা তো প্রথমবার ফার্স্ট করা হয় পরীক্ষাতে যে প্রথমবার বঙ্গা অ্যাবাউট বেঙ্গল আমরা কোথায় মেনশন পাচ্ছি সো দ্যাট ইজ দি এপিক মহাভারত মহাভারত

গেটস ইনজিওড ভিমের কিছু গায়ে লেগে যায় এন্ড দ্যাট ইস ভাই ইনজিওরির জন্য হি goes to দি সাউথইস্টার্ন পার্ট অফ বেঙ্গল স্পেসিফিকালি যদি তুমি ম্যাপে দেখো দ্যাট ইজ দ্য পার্ট অফ সুন্দরবন এন্ড দেন হি গেট ট্রিটমেন্ট তো পরের দিকে সুন্দরবনে কিছু তোমার আর্টিফ্যাক্টস যেমন পটস কলড্রন্স এসবও কিন্তু পাওয়া গেছে বাট দিস আ ফোকলোর এটা একটা কাহিনী হিসেবে তুমি ধরতে পারো অ্যান্ড উই ডো্ট নো অ্যাকচুয়াল অথেন্টিসিটি অফ ইট হয়তো কোনো যুদ্ধ এরকম হয়েছিল হয়তো এরকম কোনো রাজা ছিল বাট অ্যাকচুয়াল অথেন্টিসিটি ইজ নট নো বাট ওয়ান থিং নো ইজ দি ওয়ার্ড বাঙ্গা ফার্স্ট টাইম মেনশন আমরা পাচ্ছি ইন দি গ্রেট এপিক মহাভারত ওকে সো এটা তোমাকে যদি প্রশ্নে জিজ্ঞেস করা হয় প্রথমবার কোথায় তুমি বাঙ্গা কিংবা বাঙ্গা ওয়ার্ডের মেনশন পাচ্ছ দ্যাট ইজ মহাভারত এর পেছনে যে স্টোরি চিত্রসেন সমুদ্রসেন সেন গেটিং ইনভাইটেড বাই ভীমা ইউ অলরেডি নো সেকেন্ড জিনিস যেটা তোমার এখানে জানা উচিত দ্যাট ইস অ্যাবাউট ইন সংস্কৃত যেটা আমরা বলছি এটাকে ওয়াঙ্গাও বলা হয় আর গড় ও বলা হয় আর গৌড়া গড় ওর গৌড়া দিস টু আর সেম তোমাকে যদি ওয়াঙ্গা বলে ওর গৌড়া বলে দিস টু আর সেম সেম প্লেস ঠিক আছে দিস ইজ সামথিং অলসো ইউ হ্যাভ টু রিমেম্বার এবার এই যে পার্টিকুলার জায়গাটা নিয়ে আমরা কথা বলছি রাইট এটার হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স কি হাউ ডুই কম টু নো অ্যাবাউট দিস প্লেস উই হ্যাভ আন্ডারস্টুড রাইট ফ্রম মহাভারত বাট হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আমাদেরকে বুঝতে হবে তো আমরা যখন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া স্টার্ট করি দেখো অ্যান্সিয়েন্ট হিস্ট্রি যখন আমরা স্টার্ট করি তার আগে একটা পার্ট আমরা করি দি প্রি হিস্ট্রি অ্যান্ড প্রি হিস্ট্রি কথাটার কি মানে দাঁড়ায় হিস্ট্রির আগে ওয়াই ডু বি কল প্রি হিস্ট্রি বিকজ প্রি হিস্ট্রি একটা টাইম যখন তোমার হিউম্যানস আর ইভলভিং সেটেলড লাইফ সেটেল লাইফে কিন্তু তখন আসেনি সেকেন্ড জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা যে হিউম্যান কিন্তু কোনো ডকুমেন্টেশন লাগছে না লাইক আমরা প্রি হিস্ট্রি যেরকম ধরো প্যালিওলিথিক মেসোলিথিক নিওলিথিক এই এজগুলোর ব্যাপারে জানতে পারি বাই হোয়াট বাই যে জিনিস ইউজ করা হতো টুলস পটারিজ বাট আমরা কোন লিখিত জিনিসপত্র ইনস্ক্রিপশন কিংবা কোনো বই এটা থেকে পাইনাজ দি টাইম থেকে স্টার্ট হচ্ছে যখন স্টোরি লেখা স্টার্ট হচ্ছে হিজ স্টোরি রাইট সো প্রি হিস্ট্রি ইজ বিফোর আমরা স্টোরি পাচ্ছি রাইট আমরা যা কিছুই তার ব্যাপারে জানতে পারছি ইট ইজ বেস্ট অন হোয়াট ইট ইজ বেস্ট অন দি আর্টিফ্যাক্টস

ওকে এথনিক ইজ সামোয়াট টেরিটোরিয়াল এথনিসিটি প্রতিটা জায়গার প্রতিটা জিওগ্রাফিক্যাল রিজিয়নের একটা এথনিক এথনিসিটি ডিফারেন্ট হয় সো ইন বেঙ্গল ডিফারেন্ট চিফস ইউজ টু লিভ রাজাও বলতে পারো আর চিফস সো এরা কিন্তু ডিফারেন্ট ট্রাইবস এর হেড ছিল অ্যান্ড দি এথনিক কম্পোজিশন যদি টোটালি আমরা দেখি ইট ইজ অ্যাকচুয়ালি মিক্স ইট ইজ মিক্স মিক্স অফ হোয়াট পিপল মঙ্গল এবার এটা ছাড়াও কিছু মানে হচ্ছে যারা আদিম ট্রাইবস এখানে যারা প্রথম থেকে ছিল সেইরকম আমরা কিছু ট্রাইবস এখানে দেখতে পাই যেরকম হচ্ছে কোল সাবার পুলিন্দ হাডি ডোম অ্যান্ড জন্ডাল ওকে

इंडो आरियन जीत वेस्ट बेंगलेज देर बिकज कैन अंडारस्टैंड जो तुम्हार वेस्टार्न पार्ट नर्थ वेस्टार्न पार्ट वेस्ट अफ इंडिया इनकारशन हेटलमेंट हो तो, डेफिनेटलि विल हाव पीपल जर मध्य इंडो आरियन आरियन जीन और होमो एलपिनस जीन इज अल्सो देर ठीक है सो दिस इज सामथिंग यू उल रिमेम्बर नाउ ওয়েন বি চেক দি হিস্ট্রি অফ ইন্ডিয়া আই মিনেক দি হিস্ট্রি অফ বেঙ্গল কিন্তু পার্টিকুলার কিছু ভাগে ভাগ করবো কিভাবে ভাগ করবো লেটস প্যালিওলিথিক মেসোলিথিক নিওলিথিক অ্যান্ড চালকোলিথিক সো দিস ইজ দি টোটাল থিং যেটা আজকে আমরা ডিসকাস করবো প্রথম কথা হচ্ছে যে যেটা তোমাকে জানতে হবে যে বেঙ্গলের হিস্ট্রি আমরা ট্রেস পাচ্ছি ফ্রম দি টাইম অফ টোয়েন্টি থাউজেন্ড বিসি থেকে আমরা ট্রেস পাচ্ছি যে হিউম্যান সেটেলমেন্টস আর্টিফ্যাক্ট এগুলো নিয়ে কিন্তু আমরা প্রেস পেয়েছি রিলেটেড টু দি থিং যেটা তোমাকে জানতে হবে এটা হতে পারে যে তোমাকে ইন্টারভিউ থেকে কখনো জিজ্ঞেস করলো দেখো বেঙ্গল ইজ সিচুয়েটেড ইন যেখানে হাই অ্যামাউন্টের রেইনফল হয় হিউমিডিটি ইজ ভেরি হাই অ্যান্ড নদী নালা এগুলো কিন্তু অনেক বেশি তাই জন্য অনেক আর্টিফ্যাক্টস অনেক যে জিনিসপত্র ছিল আসবাবপত্র ছিল আগেকার দিনের লোকের সেগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে রাইট তো অন্যান্য জায়গায় যেরকম সাপোজ ওয়েন উই স্টাডি আইভিসি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আর হিন্দু ঘাটি সভ্যতা যাই বলবে তুমি সো দেন আমরা যে জায়গাগুলোতে পড়ি মোস্টলি দোজ আর সেমি এরিড জোন অর এরিড জোন মানে হচ্ছে ডেজার্ট কাইন্ড অফ অর ডেজার্ট টাইপ ওকে মানে এরিড শুকনো যে জায়গা দ্যাট ইজ ওয়াই ওখানে যে আর্টিফ্যাক্টস কিংবা জিনিসপত্র আছে সেগুলো কিন্তু প্রিজার্ভ টু সাম এক্সটেন্ট আনলাইক দ্যাট ইন দি গ্যাঞ্জেস ভ্যালিজেস ভ্যালিতে যে কোনো যে জায়গা আমরা দেখি সেগুলো অনেকটা তুমি দেখবে যে জিনিসগুলো খুয়ে গেছে তাই জন্য অ্যাকচুয়ালি বোঝা ইজ আ লিটল টাফ সো ওভারঅল ওভারঅল আমরা দেখি টোয়েন্টি থাউজেন্ড বিসি থেকে আমরা কিছু আইডিয়া পাই যে ওয়েস্ট বেঙ্গলে দ্যাট ইজ অ্যাট দ্যাট টাইম বেঙ্গল রাইট নাও আমরা ডেফিনেটলি যখন হিস্ট্রি পড়ছি বাংলাদেশের পার্টটা আমরা অতটা দেখি না ওয়েস্ট বেঙ্গল টোটালি দেখি কিংবা ইন্ডিয়ার অন্যান্য পার্ট দেখি বাট দ্যাট টাইম ইট বেঙ্গল রাইট বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ তো তখন আমরা টোয়েন্টি থাউজেন্ড বিসি থেকে কিছু কিছু ড্রেস পাচ্ছি সো উই ডিভাইডেড ইন দিস ফোর পার্ট দেখো প্যালিওলিথিক মেসোলিথিক নিওলিথিক অ্যান্ড চ্যালকোলিথিক এবার এই ওয়ার্ডটা যদি আমি ভাঙি তো দেখো তিনটে পার্টে লিথিক তো আছে তো লিথিক আছে মনে রাখবে এই লিথিক শব্দটার মানে দাঁড়াই হচ্ছে ইউজ অফ স্টোনস স্টোনস ইউজ অফ স্টোন ওয়ার্ডটা থেকে শব্দটা আসছে সো প্যালিওলিথিক ওল্ড স্টোন এজ ওকে মেসোলিথিক হচ্ছে মিডল স্টোন এজ নিওলিথিক নিও মানে নিউ স্টোন এজ সো বেসিক্যালি কিসে হতো ডেলি লাইফে হান্টিং গ্যাদারিং এইসব পার্সপেকটিভে হতো সো স্টোনের রেভলিউশন হচ্ছে প্রথম দিকে প্যালিয়েলিথিকে তারা বিগ টাইপ স্টোন ইউজ করছে ইন দি টাইম অফ মেসোলিথিক তারা যে স্টোন ইউজ করছে তার একটু শেপে আসছে নিওলিথিকে সেগুলো আরো শর্ট হচ্ছে সেগুলো আরো শার্প হচ্ছে বাট তাহলে চ্যালকোলিথিকের ডিফারেন্স কি আসছে দেখো এখানে দুটো ওয়ার্ড আছে ওয়ান ইজ চ্যালকো আনাদার ইজ লিথিক চ্যালকো রিপ্রেজেন্ট কপার লিথিক রিপ্রেজেন্ট রক্স

অলসো তারপরে চালকোলিথিক এর পরইল এন্টার ইন্টু দি বেদিক এজ এন্ড বেদিক এজ এর ইম্পর্টেন্ট কি কৃষ্ণায়াস কৃষ্ণায়াস বলতে কি বুঝি আমরা আয়রন ওকে সো ফার্স্ট হচ্ছে আমাদের কাছে তিনটে এজ আছে যেটা টোটালি ডিপেন্ডেন্ট অন রক প্যালিও মেসো নিও ওকে দেন উই হ্যাভ দি কপার স্টোনজ চালকোলিথিক এরপরে যেটা আমরা যাবোইল এন্টার ইন্টু বেদিক এজ এটা থেকে তোমরা মনে রাখবে একটা জিনিস যদি আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের মোস্টলি দেখছি হিন্দু ঘাটি সভ্যতাও অলস ঘাটতি আর হিন্দু ঘাটি সভ্যতাতে দে হ্যাড নো আইডিয়া অ্যাবাউট আয়রন ওকে আয়রনের কোন আইডিয়া আইবি ছিল না ওকে ঠিক মুভিং টু দি নেক্সট পার্ট আমরা এক একটা পিরিয়ড কে দেখবো প্রি হিস্টোরিক পিরিয়ড ইন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ফার্স্ট টু সাইটস আমরা সবগুলো কিন্তু মুখস্থ করবো না যেগুলো আমি এখানে মেনশন করেছি দিস ইজ ইনাফ এগুলো তোমার খুব ইম্পর্টেন্ট সাইটস যেখান থেকে অনেক ধরনের

रिजियन अफ वेस्ट बेंगल दैट इज दि प्लाटी रिजियन ओके दि व्यल रिजियन एंड दि रिवर बैंक ठीक है तो रा रिजियन बोलते जगह बुझी मेदनापुर रईट बाकुड़ा बीरभूम বর্ধমান সো দিস আর দি প্লেসেস যেখানে আমরা রার রিজিয়ান বুঝি যেখানে তোমার জাস্ট নাগপুর প্লাটু ইজ এন্ডিং যেখানে তোমার ঝাড়খন্ড বেঙ্গলের বর্ডার সো দিস ইজ প্লেস যেখানে আমরা প্যালিওলিথিক এজ মোস্টলি দেখতে পাই এটা কিন্তু একটা রিজন আছে দেখো এখানে আমরা ইউজ কি করছি লিথিক এই ওয়ার্ডটা আমি বারবার বলছি লিথিক মানে হচ্ছে স্টোনস রক আর স্টোনস কোথায় পাওয়া যায় পাহাড়ের আশেপাশে अदार्लाटिव आशे पाशे बिकजी तुम्हें गंगा डेल्टा थको डेल्टा तुम्हें स्टोन पागल तो नरम अब यू वार्ट स्टो सो हार्ट स्टोन इगनिय रक्स मेटाम रक्स जिन गो तुम पा कथाय इन दि प्लाटीव रिजियन बिकज प्लाटीज आर मेड आप व्हाट मैगम डिक मैगमा इन दि छोटानागपुर प्लाटू ওইখান থেকে তুমি যে স্টোনস পাচ্ছ সেগুলো বেস করে তোমার লাইফ চলছে ইন এজ অ্যান্ড হোয়াট টাইপ অফ স্টোন দেন কি স্টোন ইউজ হচ্ছে দিজ আর দি গ্রানাইট অর কোয়ার্ডসাইট ওর কোয়ার্ডস এরকম জাতীয় যে স্টোন কোয়ার্ডস কোয়ার্ডসাইট গ্রানাইট ইট ওয়াজ মোস্টলি ইউজ ইন দি

बाट मोस्ट नोटेंट वार्ड तो फार्सम तो से कथा स्थित इन दि एरिया रिजियन एंड दि डिस्ट्रिक्ट इम्पर्टेंट बर्धमान मिदनपुर बाकुड़ा बीभूम ओके सो दिस इज दि रार रिजियन अल्सो पुरलियाज द

ফেজ একটা জিনিস মনে রাখবে যে প্যালিওলিথিক থেকে মেসোলিথিক আমরা এলাম কিভাবে ইন দি মেসোলিথিক ফেজ যে স্টোনস গুলো ইউজ হচ্ছে সেগুলো কিছুটা হলেও শার্প দ্যান দি ওয়ান দি ওয়ার ইউজিং ইন দি প্যালিওলিথিক এজ এটাই মেন মোস্টলি ডিফারেন্স অ্যান্ড ইন দি মেসোলিথিক এজ ওয়েন উই আর টকিং ইন ওয়েস্ট বেঙ্গল ওনলি থ্রি সাইডস আর দেয়ার আপাতত যা আবিষ্কার হয়েছে যা তোমার ডিসকভার হয়েছে

যেটা তোমাকে কিন্তু মনে রাখতেই হবে মনে রাখতেই হবে ইউ কান্ট ফেট ইড আর এই পার্টিকুলার জায়গাটাও তুমি দেখবে কিন্তু কিছুটা হলো প্লাটিউর কাছে বিকজ উই নিড রকস ওকে সো দিজ আর দি থ্রি সাইটস উইল রিমেম্বর বীরভানপুর পারুলডাঙ্গা এন্ড জামারগোড়া ওকে নাও লেট সি দি নিওলিথিক সাইটস সো নিউলিথিক ইজ দি নিউ এজ

যে নিওলিথিক সাইটে বুডের উপরে একটা পাথর লাগিয়ে এরকম ভাবেও ইউজ করা হতো রাইট সো ডেভেলপমেন্ট অফ ওয়াজ সিন তো আমাদের কাছে টোটালি প্যালিওলিথিক সাইটে যে সাইটস এর নেম পড়লাম আমরা প্লেস পড়লাম মেসোলিথিক সাইটেও আমরা দেখলাম মোস্টলি প্ল্যাটি রিজিয়নে আছে আর তিনটে সাইট আছে ইভেন নিওলিথিক সাইটের পজিশন কোথায় অবস্থিত এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মন দিয়ে শুনবে দেখো এত দূর পর্যন্ত আমরা কিন্তু দেখছি মোস্টলি রার রিজিয়ন রার রিজিয়নের আশেপাশে সাইট গুলো আছে বাট ইন কেস অফ নিওলিথিক সাইট একটা ডিফারেন্স আমরা দেখবো দেখো লিথিক ওয়ার্ড আছে সো লিথিক মানে তো ওয়ান থিং ইউ নো কি আমাদেরকে কিছু হোক না হোক পাথর পাহাড়ের পাশে হতেই হবে রাইট তো রার রিজিয়ন ছাড়া বেঙ্গলে আর কোথায় আছে যেখানে পাথর পাওয়া যায় ইটস দি পার্ট অফ ইয়েস হিমালয়াস তো নিওলিথিক সাইট দুটো জায়গাতে আমরা পাই দিস এইটি আইডেন্টিফাইড সাইটস আউট অফ দেম দুটো জায়গাতে ডিভাইডেড ওয়ান ইজ দি হিমালয়ান বেল্ট এটা মোস্টলি তোমার কালিম্পং কালিম্পং আর সিকিম অ্যাডজাস্টেন্ট ওকে সিকিমের পাশে কিছুটা আর কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে এই কিছু সাইটস আমরা নিওলিথিকের এর পাই সেকেন্ড আমরা পাই হচ্ছে আগেইন ইন দি প্লেস অফ দিস রা রিজিয়ন প্ল্যাটিউ রিজিয়ন ওকে নাও প্ল্যাটিউ রিজিয় মেসোলিথিক তার আগে প্যালিওলিথিক এই দুটো সাইট আমরা দেখেছি তো প্ল্যাটিউ রিজিয়নের যে সাইটস গুলো সেখানে অনেকদিন ধরে মানুষ থাকছে তাই জন্য এখানে যে ডেভেলপমেন্ট ইট উইল বি মোর ডান দি সাইট অফ দি হিমালয়াস

বেল্ট যেটা আমরা বলছি এখানে কিন্তু ডাইরেক্ট দে আর ইউজিং দি রক্স বাট ইন কেস অফ দি প্ল্যাটু রিজিয়ন দি আর সিন সিরামিক্স ওকে গ্রে সিরামিক্স উই আর মোস্টলি সিং সো এটা কিন্তু একটা ডিফারেন্স এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে পরীক্ষায় যে ওয়েস্ট বেঙ্গলের নিওলিথিক সাইটস এর মধ্যে কোন পার্টিকুলার জোন কোন পার্টিকুলার রিজিয়নে সিরামিক্স দেখা গেছে সো ইট ইজ দি প্ল্যাটু অর রার রিজিয়নে বাট দি এরিয়া অফ হিমালয়াস টু দি সিকিম অ্যান্ড পার্টস অফ কালিম্পং ডিস্ট্রিক্ট ওখানে যে সাইট আছে ওখানে কিন্তু পাওয়া যায়নি সিরামিক্স তোমরা বুঝতে পারছো এই পার্টিকুলার ইট ওয়াজ প্যালিও লিথিক এজ ঠিক ওকে এর আগে আমরা এগোবো এবার যেটা তুমি দেখবে সেটা হচ্ছে চ্যালকোলিথিক আর চ্যালকোলিথি একটাই সাইট আমাদের কাছে আছে ইন ওয়েস্ট বেঙ্গল যেটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট

ফিচার এটার মধ্যে আছে ফার্স্ট হচ্ছে টাউন প্ল্যানিং রাস্তা দি রোডস মেড বাই অ্যান্ড ওয়াটার তার মানে তুমি বুঝতে পারছো দে হ্যাড আইডিয়া অফ মেকিং রোডস অ্যান্ড ইট ওয়াজ প্ল্যান্ড অলসো রোডের পাশ দিয়ে তোমার যে ড্রেনের জল হয় ঘর থেকে যে ড্রেনের জল যায় সেটারও চ্যানেল ছিল অ্যান্ড সেটা গিয়ে একটা

থিক তো এই পার্টিকুলার যখন আমরা চালকোলিথিক দেখছি আমরা দেখছি রোড বানিয়ে নিয়েছে লোকে ঘর বানিয়ে থাকছে তার মানে হচ্ছে যে তারা হান্টিং গ্যাদারিং করে না দে দে স্টে 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 অন অন এগ্রিকালচার বেস্ট সো ফর এগ্রিকালচার টুলস ইম্পর্টেন্ট প্লাউ প্লাও করতে হবে না মাটি প্লাও করেই তো তুমি গাছ লাগাবে সো হোয়াট কাইন্ড অফ টুলস এখানে আছে যেটা আগে ছিল না

জমিতে লাঙ্গল চালানো হতো সো আ লট অফ থিংস ইউজ টু গেট ডান অ্যান্ড দি জিওগ্রাফিক্যাল কনসেন্ট্রেশন ইজ সামথিং যেটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট দেখো এর আগে আমি যখনই লিথিক এজ পড়াচ্ছিলাম তুমি একটা জিনিস নোটিস করেছো ইস ওয়াজ দি রার ইস ওয়াজ দি হিমালয়ান রিজিয়ন আর বারবার আমি বলছিলাম যে রিজন ইজ উই নিট রকস বাট এখানে আমরা কপারের ব্যাপারে আমাদের আইডিয়া আছে সো দি ডিপেন্ডেন্স অন রক ইজ লেস রকের উপর ডিপেন্ডেন্স কিন্তু আমাদের কমে গেছে

डेल्टा right? रिजियन टूवर्ड्स दि गैस प्लेन अंडारस्टैंडिंग देखो रिजियन प्रथम स्टार्ट कर थिंग जियोग्राफी बुझले तुम एम बुझते पे जाटलमेंट की चेन्ज होते थे

এটা থেকে তোমার কিরকম প্রশ্ন আসতে পারে হু ডিসকভার্ড পান্ডু রাজা দিবি অ্যালকোলিথিক সাইড বিবি লাল ইয়ার ফিফটি ফোর ফিফটি সেভেন দেন চালকোলিথিক বলতে আমরা কপার এজ বুঝি ওকে অপশনে আয়রন দিতে পারে কিন্তু ডেফিনেটলি মনে রাখবে চালকোলিথিক এজে নট অ্যাভের অফ আয়রন ওকে অ্যান্ড ইয়ার ষোলো বিসি ষোলো বিফোর ক্রাইস্ট ওকে সো দিস আর দি থিংস অ্যান্ড জিওগ্রাফিক্যাল লোকেশন এখানে হয়তো তোমাকে অপশনে দিয়ে দেবে আর রিজিয়ন বাট নো

क्चुअली हो सो दिस इज वॉट आई हैड टू शेयर विथ यू टुडे दिस इज द इवोल्यूशन एंड वी शुड फील प्राउड जे ट्वेंटी थाउजेंड डिसी थे आर कल्चर इज गोइंग ऑन इन वेस्ट बेंगॉल एंड वी आर पार्ट ऑफ इट एंड इज अस रेस इन बेंगॉल सो सेक्युलरिज इज ऑलवेज प्रेजेंट इन बेंगॉल सो दैट इज समथिंग आई है टू से टुडे